আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আরেকটি সরকারি সার্কুলার নিয়ে আলোচনা করব। যেখানে অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসি পাস এবং এসএসসি এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি সাথেই থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আয়কর এর জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা অনু তিরিশ ছয় দুই হাজার বিশ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল তিন ঢাকা শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরকারি কোঠায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্ত সাপেক্ষে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নবর্ণিত জেনাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে দরখাস্ত অর্থাৎ অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এটি গ্রেড এগারোতম গ্রেডে বেতনভুক্ত হবে এবং শূন্য পদের সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার কাম প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী এরপরে রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গ্রেডে তিনটি পদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় আশি শব্দ ইংরেজিতে এবং বাংলায় সর্বনিম্ন পঞ্চাশ শব্দ এর গতি সম্পন্ন হতে হবে এরপরে যেই পদটি রয়েছে উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডে চারটি পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি সম্পন্ন হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে যেই পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দতম গ্রেডে পাঁচটি পদ রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ উপরস্থ যেই দক্ষতাগুলো বলেছি কম্পিউটার বিষয়ে সেগুলো থাকতে হবে এরপরে গাড়ি চালক এখানে ষোলোতম গ্রেডে দুইটি পদ রয়েছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা এখানে আবেদন করতে পারবেন যাদের হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স লাইসেন্সদারি এবং গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দিবে এরপরে রয়েছে নোটিশ সারবার এখানে দুইটি পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিশতম গ্রেডে এখানে আবেদন করতে পারবেন এরপরে অফিস সহায়ক বি এখানে বিশতম গ্রেডে একটি পদ রয়েছে যেখানে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেডে একটি পদ রয়েছে যেখানে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো প্রথম এক থেকে পাঁচ পর্যন্ত যে পদগুলো বলেছি আবার একটু বলছি কম্পিউটার অপারেটর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং গাড়ি চালক এই পাঁচটি পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তারা হচ্ছে ঢাকা সিভিল বিভাগে অর্থাৎ ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী মাদারীপুর রাজপুর শরীয়তপুর কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা তবে ঢাকা বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং বাকি তিনটি যে পদ অর্থাৎ ছয় থেকে আট পর্যন্ত নোটিশ সারবার অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী এই পদগুলোর জন্য যারা আবেদন করতে পারবে তারা হচ্ছে ঢাকা সিভিল বিভাগে অন্তর্গত ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা তবে ঢাকার বিভাগের সকল এতিম প্রার্থীগণ এবং প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবে তো কিভাবে আবেদন করবেন সেটা বলে দিচ্ছি সকল প্রার্থী আবেদনকারীর বয়স প্রথমে বয়স হচ্ছে পয়লা নভেম্বর দুই হাজার একুশ তারিখ ন্যূনতম আঠারো বছর হতে হবে তবে প্রার্থীর বয়স পঁচিশে মার্চ দুই হাজার বিশ তারিখ তিরিশ বছরের মধ্যে থাকলে তারাও আবেদন করতে পারবে এবং যাদের কোটা রয়েছে কোটার ক্ষেত্রে বয়স বত্রিশ পর্যন্ত শিথিলযোগ্য থাকবে এরপরে যেটা বলা হয়েছে সরকারি বিধি মোতাবেক যেই পরীক্ষার যে পদ্ধতি সেগুলো কিন্তু মেনে আপনাকে আবেদন করতে হবে তো আবেদনে আরও বলা হয়েছে যে প্রয়োজনীয় যে সকল কাগজপত্র সেটা হচ্ছে সার্টিফিকেট জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র জন্মস্থান সংক্রান্ত সকল তথ্য তবে আপনার প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রার্থী যে ইউনিয়ন বা পৌরসভা বা ওয়ার্ডের বাসিন্দা সেই ইউনিয়নের বা চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবি সমর্থনে কর্তৃপক্ষের প্রদত্ত সনদ বা প্রমাণপত্র আপনি যদি কোনো কোটা থাকে সেই কোটার প্রমাণপত্র যেটা বলি আমি প্রতিবন্ধী এতিম ক্ষুদ্রণী গোষ্ঠী বা আনসারপিডি যেই কোনো কোটা থাকতে পারে সেই ক্ষেত্রে আপনার সেই কাগজপত্র প্রমাণ আদি দেখাতে হবে আবেদনকারীর মুক্তিযোদ্ধা বা এরকম কোনো কোঠা হলে সেটারও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র দেখাতে হবে গাড়ি চালক পদের প্রার্থীর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বা জন্ম সনদের সত্তায়িত অনুলিপি যেটা বলি অনলাইনের আবেদন কপি অর্থাৎ যে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন সেই আবেদন কপি এবার আসি আবেদনের ফি জমাদানের শুরুর তারিখ অর্থাৎ কবে থেকে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে বাইশে নভেম্বর দু সকাল দশটা থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে বারোই ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত বারোই ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে এরপরে অনলাইনে যখন আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন তারপরে বাহাত্তর ঘন্টার মাধ্যমে এস এম এস বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে তো প্রথমে আপনি আপনার ছবি এবং সিগনেচার আপলোড করে অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করবেন এটি কিন্তু পরবর্তী কাজে আপনাকে ব্যবহার করতে হবে তাই এখানে নির্ভুলভাবে একটু যাচাই করে নেবেন এখন কিভাবে আপনি বা কত টাকা ফি প্রদান করবেন তো এক থেকে পাঁচ নাম্বার ক্রমিক পদের জন্য একশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা মোট একশত বারো টাকা এবং ছয় থেকে আট নাম্বার পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে তো এস এম এসটা কীভাবে করবেন প্রথম যে এস এম এস পাঠাবেন সেটা লিখবেন টি এ এক্স স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডি যেটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মে থাকবে সেটা পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স থ্রিপল টুতে সেটা চলে যাওয়ার পর আপনাকে তারা ফিরতে একটা মেসেজ দিবে যেখানে আপনাকে জানিয়ে দেবে যে আপনার কত টাকা কাটা হয়েছে এবং আপনার জন্য একটা ফিন তারা দিয়ে দিবে দেওয়ার পর আপনি দ্বিতীয় এস এম এসটা পাঠাবেন দ্বিতীয় এস এম আবার লিখবেন টি এ এক্স থ্রি এসপেস দিয়ে ইএস এসপেস তারপরে পিন নাম্বার দিয়ে সেটা সেন্ড করবেন ওয়ান সিক্স টুতে তো এভাবে আপনারা ফিটা জমা দিয়ে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন তবে মনে রাখবেন ফি জমা না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে না তাই অনলাইনে আবেদন করার পরবর্তীতে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ফি অবশ্যই জমা দিবেন তো চাকরির যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য